बुधवार मुर्शिदाबादे जलंगी थाना सीपीआईएम पक्ष থেকে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিডিও কে গণ ডেপুটেশন দেয়া হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ইউনূস সরকার সহ একাধিক সিপিআইএম নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, এই ঘোষণা করার পরে দেশজুড়ে প্রতিবাদে সামিল হয়েছে যুব সমাজ। বুধবার মুর্শিদাবাদে জলঙ্গি থানার সিপিআইএম এর পক্ষ থেকে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিডিও কে গণ ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ইউনূস সরকার সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম নেতা ইউনূস সরকার বলেন, রাজ্যে যেমন সিভিক সেনাবাহিনীতে সেই রকমই অগ্নিপথ, আমরা এর বিরোধিতা করছি। সারা দেশে একটা স্কিম চালু করেছে অগ্নিপথ, যেটা হচ্ছে যে মানে 17 বছর থেকে 3 বছরের জন্য, 4 বছরের জন্য, 1 বছর হচ্ছে তার ট্রেনিং আর তারপরে কাজ, তারপরে এসে কী করবে। অর্থাৎ আমাদের বাংলায় যেমন সিভিক, ওদের মানে আর্মিদের মধ্যে হচ্ছে এই ধরনের সিভিক, যা দেশকে ওই যে একটা কথা আছে না যে ভাড়াটিয়া সৈন্যদের যুদ্ধ জয় হয় না, তো এরা কন্ট্রাকচুয়াল এই লোকগুলোকে নিয়ে আসছে। 2 বছরের জন্য জান দেবে, সে মাত্র 3 বছর কাজ করব, দেশের জন্য কতটুকু ভালোবাসা তার মধ্যে জানা। এই যে একটা অন্যায় করছে সরকার, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য আজকে সারা পৃথিবী দেশের মধ্যে। জলঙ্গের বিডিও শোভন দাস বলেন, সিপিআইএম এর পক্ষ থেকে অগ্নিপথের বিরোধিতায় স্মারকলিপি দেওয়া হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয়টি জানানো হয়েছে। সিপিআইএম এর পক্ষ থেকে একটা ওই অগ্নিপথ বিরোধী একটা স্মারকলিপি দেওয়া হয়েছে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগামীতে ফরওয়ার্ড করে দেবো। সেটা এটা আশা দেওয়া হবে যে এটা দেখা হবে এবং এটা যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। জলঙ্গি থেকে মধু মণ্ডল ও ইকবাল হোসেনের রিপোর্ট, TV24 বাংলা। উচ্চ মাধ্যমিক পাশ সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, ফার্ম ডি, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ল বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। এছাড়াও MBBS, BTS, BBA, BCA, MBA, এগ্রিকালচার ইত্যাদি পছন্দ মতো কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন। গাইডেন্স ওয়ার্ল্ড, মোহন মোড়, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7407-111306।